আসসালামু আলাইকুম এভরিওয়ান, এএনপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি আজকে কি তৈরি করব। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে পুলি পিঠাটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি দুই ধরনের পুলি পিঠা তৈরি করব, একটা হচ্ছে ভাপা পুলি পিঠা আর একটা হচ্ছে তেলে ভাজা পুলি পিঠাটা। তো প্রথমে আমি 2 কাপ পরিমাণ লিকুইড গুড় নিয়েছি আর 2 কাপ নারিকেল কোড়া নিয়েছি। নিয়ে আমি এটা চুলা জাল করে একদম আঠালো করে নিব। আপনারা অবশ্যই কম বেশি সবাই জানেন, তবু আমি কিভাবে তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমি একবারে সবগুলো কাজ করে নিয়ে তারপর পুলি পিঠাটা তৈরি করব। তো নারিকেলটা আমি বেশ সময় ধরেই কিন্তু জাল করে নিয়েছি, আর এই লিকুইড গুড়টা তো আপনারা বুঝতেই পারছেন যে ঝোলা গুড়টা পাওয়া যায়, সেটাই আমি কিনে নিয়েছিলাম। চাইলে চাকা গুড়টাকে এভাবে গলিয়ে নিয়ে তারপর কিন্তু ছেঁকে পিঠা বানিয়ে নেওয়া যায়। তো তৈরি হয়ে গিয়েছে আমার নারিকেলের পুরটা। এখন আমি চুলায় পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু আমি কাওয়া করব অর্থাৎ আটা গুলে নিব। তো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, এটা ডিপেন্ড করবে আপনাদের উপকরণের পরিমাণ অনুযায়ী। তো পানিটা খুব যখন টকবগিয়ে ফুটে উঠবে তখন কিন্তু আমি এই চালের গুঁড়াটাকে কাওয়া করে নিব। কোনোভাবেই কিন্তু পানি কম ফুটবে বা ঠান্ডা অবস্থায় দিয়ে দিবেন সেটা হবে না, পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে তুলে তারপর কিন্তু এই চালের গুঁড়াটা কাওয়া করে নিতে হবে। আমি কিন্তু আজকে শুকনো চালের গুঁড়াটাই কাওয়া করে আপনাদের সাথে পিঠাটা শেয়ার করছি। তো এজন্য একটু সময় ধরেই কিন্তু আমি এই চালের গুঁড়াটাকে কাওয়া করব। আসলে সবার কাজের প্রসেসিং এক না, হয়তো অনেকে ঢাকা দিয়ে তারপর এটাকে সিদ্ধ করেন, তো আমার কাছে প্রয়োজন হয় না, আমি এভাবেই করে নিয়েছি। তো চালের গুঁড়াটা কাওয়া করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর এই কাওয়াটা কিন্তু গরম অবস্থায় খুব ভালো মতো মথে তারপরে পিঠা তৈরি করতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটাই গরম, আমি হাতে সহ্য করতে পারছি না, তারপরেও কিন্তু কাওয়াটাকে ডুলে নিচ্ছি। আসলে চালের গুঁড়া যেহেতু সেজন্য এই কাজটাকে সাথে সাথেই করতে হয়। এবার আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। আমি কিভাবে পিঠাটা তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি এরকম বড় করে রুটি বেলে নিব, তারপর রুটিগুলোকে আমি একটা আকৃতি দিয়ে কেটে নিব, যে কোনো একটা মাপের জিনিস নিয়ে। আপনাদের কাছে যে কোনো ধরনের জিনিস থাকুক, আপনারা কতটুকু সাইজের পিঠা তৈরি করবেন সে অনুযায়ী কোনো একটা জিনিস নিয়ে আপনারা এভাবে পিঠাটা কেটে নিতে পারবেন। তো আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা খুবই সহজ লাগে। এই যে দেখেন, আমি একটা বয়মের মুখা তারপর এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। হয়তো অনেকে গ্লাস বা বাটি এরকম গোল সাইজের কিছু একটা দিয়ে আপনারা কেটে নিবেন, আর যদি এই মাপের কোনো আপনাদের কাছে সাইজ থেকে থাকে সেটা দিয়েও কেটে নিতে পারবেন। আবার চাইলে আপনারা ছোট ছোট রুটি বানিয়েও কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো পিঠা যেন একই সাইজের হয় সেজন্য আমি কিন্তু এই মুখাটাকে ব্যবহার করেছি। আবার যদি স্টিলের গ্লাস থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে খুব সুন্দর করে কেটে নেওয়া যায়, সেই পিঠাটা আরও ছোট হয়। আর এই ধরনের পিঠাগুলো একটু যত ছোট হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো এভাবে আমি এখন সবগুলো রুটি বেলে তারপর পিঠাগুলোকে বানিয়ে নিব। ভিউয়ার্স, পিঠা বানাতে বানাতে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদেরকে করে নিচ্ছি। যারা এতদিন যাবৎ আমার চ্যানেলের পাশেই আছেন, আমাকে সাপোর্ট করে আসতেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলের পাশে নেই, আমাকে সাপোর্ট করছেন না, ভিডিও দেখে চুপচাপ চলে যাচ্ছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে যখনই কোনো নতুন নতুন রেসিপি দিব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাদেরকে আমি অনুরোধ করছি, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট তো করে যেতেই পারেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক উৎসাহ দেয় পরবর্তীতে আর একটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। তো অবশ্যই আপনারা আমাদেরকে একটা ভালো কমেন্ট করে একটু উৎসাহিত করতেই পারেন,
এটাতে তো আপনাদের তেমন বেশি কষ্ট হওয়ার কথা না, আর টাকা পয়সাও খরচ হয় না। তো আমার ভিউয়ার্সরা, আমি আপনাদের কাছে এই অনুরোধ করে নিচ্ছি, সবাই অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন, আর আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এই কাজটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, পিঠা বানানো এটা অনেকটা সময়ের ব্যাপার, খুব আস্তে আস্তে কাজগুলো করতে হয়। আর সাধারণত সবসময় কিন্তু আমরা পিঠা নাস্তা করি না, যখন শীতের সিজনটা আসে তখনই কিন্তু সব জায়গায় একটু পিঠার ধুম পড়ে যায়, সবাই তখন পিঠা উৎসব বিভিন্ন পিঠা বানিয়ে পালন করে থাকেন। তো আমি আমার বাসায় তৈরি করে থাকি। এভাবে একে একে সবগুলো রুটি বানিয়ে আমি পুলি পিঠাগুলোকে তৈরি করে নিব। তো কিভাবে পুলি পিঠা বানাচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে একটা একটা করে রুটি নিয়ে আমি ভিতরে নারিকেলের পুরটা দিয়ে এভাবে আমি একটু হাতে ডিজাইন করে নিচ্ছি। আমি অবশ্য অতটা ভালো ডিজাইন করতে পারি না, তবুও আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার অনেক ইউটিউবার আপু দেখেছি অনেক সুন্দর করে ডিজাইনগুলো করতে পারেন, আসলে আমি অতটা পারদর্শী না, তারপরেও আমি কিন্তু আমি কিভাবে বানিয়ে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যারা একদমই পারেন না তাদের কিছুটা হলেও কাজে আসবে। আর আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো একটা দুটো পিঠা বানিয়ে দেখালে আপনাদের বুঝতে একটু সমস্যা হতো, সেজন্য আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে এভাবে ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেয়ার পর এখান থেকে কিছু পিঠা আমি ভাপ দিয়ে নিব, অর্থাৎ ভাপা পুলি পিঠা যাহাকে বলে, আর কিছু পিঠা আমি তেলে ভেজে নিব, যেটা নারিকেলের তেলে ভাজা পুলি পিঠা। তো দুটো পিঠাই আমি এক রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, কারণ একবার কাওয়া করে একবার নারিকেলের পুর বানিয়ে কিন্তু এই পিঠাটা দুই রকম করে খাওয়া যায়, সেজন্য আমি একটু বড় ভিডিওই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো যদি আপনাদেরকে আমি কষ্ট দিয়ে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে আমি দুটো পিঠার রেসিপি একসাথে দেখাতে গিয়ে আপনাদেরকে বড় ভিডিওটা উপহার দিয়ে ফেলেছি। তো আশা করছি আপনারা কেউই আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো রেসিপিটাই দেখে নেবেন। দেখলেন তো কত সহজে এই পুলি পিঠাটা তৈরি করে নেওয়া যায়, আসলে কাজ করলে কোনোটাই কঠিন না, একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যায়। আমার পুলি পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, সবগুলো পুলি পিঠা দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে অর্ধেকটা আমি ভাপ দিয়ে নিব আর অর্ধেকটা আমি তেলে ভেজে নিব। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আসলে আমরা যখন খেয়েছি, আপনাদের সাথে ভয়েসটা পরে শেয়ার করছি, তখন খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। তো এবার চুলায় একটি পাত্র দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখানে একটি স্ট্রেনার বসিয়ে দিব। আমার যে স্ট্রেনারটা আছে আমি সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম লেভেলে কিছুটা দিয়ে দিব,
আপনাদের কাছে যদি এ ধরনের স্ট্রেনার না থাকে, যে কোনো স্ট্রেনার দিয়েই কিন্তু আপনারা পিঠাটা ভাপ দিয়ে খেয়ে নিতে পারবেন। সবাই কম বেশি কিন্তু ভাপা পিঠা খেয়ে থাকেন এই সিজনে। তো এবার এ লেভেলেও কিছুটা দিয়ে দিব। এভাবে আমি 5 মিনিট পিঠাটাকে ভাপ দিয়ে তারপর নামিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ভাপ দিলে হয়ে যায়, কারণ কাওয়াটা কিন্তু আমরা অনেকটা সময় ধরে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এতো ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি আপনাদের সাথে ঠিক 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক খেতেও ততটা সুন্দরই হয়েছিল, ততটা সুস্বাদু হয়েছিল পিঠাটা। আর এই পিঠাটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের ভাপা পুলি পিঠাটা। এবারে আমি বাকি অর্ধেক পিঠা আপনাদেরকে তেলে ভেজে তারপর দেখিয়ে দিচ্ছি। তো চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি।